আমি এতদিন ভিডিও বানাইনি, আমি লেন্সটা পর্যন্ত ভুলভাল নিয়ে নিয়েছি। চেম্বার, নতুন চেম্বার আজকে ওপেন করছে, তো সেই জন্য একটা ছোটখাটো পুজো টুজো হচ্ছে। আর আমার মাসিও এসছে, মাসি মেসোমশাই ওনারাও এসছেন, তো সেখানেই যাচ্ছি। আর আমি আর অভিষেকে যাচ্ছি, মা বাবা যাচ্ছে না, তার কারণ মা বাবা এই মুহূর্তে এখানে নেই, ওরা রয়েছে বর্ধমানে। বর্ধমানে আমার এক মাসির বাড়ি, তোমরা এর আগেও দেখেছো, আমি পুরনো ভিডিওয়ে দেখিয়েছি, তো সেখানে মাঝে মাঝে মা বাবা যায়, তো সেখানেই এখন ওরা আছে। আর আমি আমরা দুজনেই এখানে যাচ্ছি। আর আজকে যেটা একটা বিরাট বড় গণ্ডগোল হয়ে গেছে সেটা হচ্ছে, আমি আমার যে লেন্সটায় তোমাদের সাথে কথা বলছি এটা বেসিক্যালি একটা জুম লেন্স, তো আমি নর্মালি যে লেন্সটা ইউজ করি সেই লেন্সটা বার না করে আমি ভুল করে এই লেন্সটা বার করে দিব্যি ভিডিও স্টার্ট করে দিয়েছি। তার কিছু করারও নেই, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, তো এটাই আজকে হবে আমার এই এত বড় বড় মুখগুলো তোমরা দেখতে পাবে আমাদের সবারই। হিরো দাঁড়িয়ে রয়েছে, কবে কবে বসিস রে তুই এখানে? আমাদের চেম্বার ডেইলি খোলা আছে, শনিবার বিকেল আর মঙ্গলবার সকালটা বাজে। মানে প্রতিদিনই? আচ্ছা, তিনজন মিলে তিনজনে অল্টারনেট করে দেন। তো চেম্বার থেকে আমরা এখন চলে এসেছি মাসির বাড়ি বেলঘরিয়ায়, ওদের ফ্ল্যাটে এর আগেও তোমাকে দেখিয়েছি, তো ওখানে এসেছি। আর আমার শাড়িটা পরে এসেছিলাম, সঙ্গে করে আমি চুড়িদারটা নিয়েছিলাম, এখানে এসে চেঞ্জ করে দিল। তো এখানে কিছুক্ষণ থেকে অভিষেক যদিও অফিস চলে গেছে, তো আমি কিছুক্ষণ থাকবো, তারপর ওরাও কালনা রওনা দেবে, তো আমি ওদের সঙ্গে যাবো। আমি আমাকে ওরা দক্ষিণেশ্বর নামিয়ে দেবো, ওখান থেকে মেট্রো ধরে আমি মাসিদের এই কিচেন থেকে এই সামনের ভিউটা খুব সুন্দর, বিশাল বড় একটা ঝিল। সো আমি জাস্ট এইমাত্র বাড়ি ফিরলাম, আর বাড়ি ফিরে সবার আগে আমি লেন্সটা চেঞ্জ করলাম। আমি বড় ক্যামেরার জুম লেন্সটা নিয়ে চলে গেছিলাম, এটা এর সঙ্গে যাবে না। সো এসেই আগে আমি আলমারি খুলে ক্যামেরার ব্যাগ বার করে সবার আগে আমি দাঁড়াম লেন্স চেঞ্জ করে। 12 mm মানে 10 to 18 mm লেন্সটা লাগালাম, সেটাকে ধরে রাখবো। এবার ঠিকঠাক হচ্ছে, তাই আমি ভাবছি কিছু একটা গন্ডগোল হচ্ছে। আমি যে এতদিন ভিডিও বানাইনি, আমি লেন্সটা পর্যন্ত ভুলভাল নিয়ে নিয়েছি। ওহ, তোমাদের যখন আমি এই আলমারির ইয়েটা দেখালাম, টোরটা করালাম আর কি হোম টুরের ভিডিও, সেখানে তোমাদের একটা জিনিস আমার দেখানো হয়নি, সেটা আমি এখন দেখাচ্ছি। তো প্রত্যেকটা তলায় আলাদা আলাদা করে সুর এক করেছি, কিরকম দেখাচ্ছি। তো ধরো এটার সঙ্গে জামা কাপড় চেঞ্জ করবো, তারপর একটু রেস্ট নেবো, তারপর সন্ধ্যে টন্ধে দেবো। সো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার ডাইনিং টেবিল, এখানে একটু স্পেসও আছে, কিছু রাখাও যেতে পারে, মানে 4-seater আর কি পুরোপুরি। তো কেমন লাগলো জানিও। আর এর সাথেই ওই একটা চেয়ার
কোথায় গেল, এই যে এই একটা চেয়ার আর ওই একটা বেঞ্চ। তো এইভাবে আর কি সিস্টেমটা পুরো রয়েছে। তো এবার আমরা একটু খাবো, অভিষেক খাবার দাবার রেডি করছে। আজকে আমাদের রান্না হয়েছে আর কি ডিমের ঝোল ভাত। আর সত্যি কথা বলতে রান্নাটা অভিষেক করছে, আমি একটু টুকটাক কিছু জোগাড় করে দিয়েছিলাম, ও অফিস থেকে ফিরে এসে করছে, তার কারণ মা বাবা যেহেতু এখানে নেই আর আজকে আমাদের সকালবেলা মাসির ওখানে গিয়েছিলাম, তো সেই জন্য আমাদের রান্না বান্নার ব্যাপারটা ছিল না সকালে। তো রান্না দিদিকে আজকে ছুটি দেওয়া হয়েছে, তো আমরা এখন খাবো ডিমের ঝোল ভাত। তো খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তারপরেই আমি আর অভিষেক এইখানেই বসে বসে আমরা গল্প করি, আর কখনো কখনো নেটফ্লিক্সে সিনেমা টিনেমা থাকলে কিছু দেখি। আজকে আর সিনেমা দেখবো না, অনেকটাই রাত হয়ে গেছে, এখন বাজে হচ্ছে দেখো 1:24, তো 1:30 বাজে আছে। অভিষেক শুতে গেল জাস্ট একটু আগে, তাই ভাবলাম লাস্ট ভিডিওটা এবার এন্ড করি। তো তোমাদের সাথে একটু কথা বলে নিই, অন্ধকার হচ্ছে কি, আসলে আমি সব লাইট জ্বালাইনি, তো এই কম্পিউটারটা বন্ধ করবো, আলো ফলো নিভিয়ে, এখন কাজ অনেক বেড়ে গেছে, এত আলো করে ফেলেছি। আর সবচেয়ে বড় সমস্যা হয়েছে আমার ম্যাক্সিমাম ফার্নিচারই সাদার ওপর, যার ফলে কী হচ্ছে সেটাকে বেশ যত্ন করতে হবে, নিজেরাই আর কি নিজেদের কাজ বাড়িয়ে দিয়েছি, বেশ পরিষ্কার টুস্কার মাঝে মাঝেই করতে হবে। তো ঠিক আছে, নিজের বাড়ির জন্য করতে ভালোই লাগে। আর সত্যি কথা বলতে কি এই জায়গাটা, মানে এই যে এই ডাইনিং এরিয়াটা এত ভালো লাগছে না, মানে আমার সবটাই সবটাই, জানলাটা এখন বন্ধ করে দিয়েছি সব জানলাগুলো, তো সব দিকে এত ভালো লাগছে, আমার আর ঘরে গিয়ে ঘুমোতে ইচ্ছে হচ্ছে না, আমার হচ্ছে সবসময় এখানেই বসে থাকি, মাটিতে একটু শুয়ে পড়ি। তো যা হয় আর কি, নতুন নতুন যে কোনো কিছু হলেই এরকমই একটা ফিলিংস আসে। তো এই আজকে সকালবেলা, আজকে পরপর দুটো ভিডিও বানিয়ে ফেললাম, একটা ভিডিও আমি আজকে পোস্ট করে দিয়েছি অলরেডি, সেটা হচ্ছে আজকে সকালবেলা আমি পুরো একটা হাউস ট্যুর দিয়ে দিয়েছি তোমাদের। তারপর গিয়েছিলাম আমার ভাইয়ের ওখানে, আমার মাসতো ভাইয়ের, ওর ও ডেন্টিস্ট, তো ওর চেম্বারটা আজকে ওপেন হলো, নতুন চেম্বার ওর। কালনাতেও, আমার মামার বাড়ি তো মেনলি কালনায়, তো কালনাতেও ওর একটা চেম্বার আছে, আর তাছাড়াও রাজারহাটেও একটা চেম্বারে ও যায় প্র্যাকটিস করে, আর একটা চেম্বার এই যেটা আজকে দেখলে তোমরা, ওটাও নিজস্ব চেম্বার হলো আর একটা। একটা জিনিস বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমার বাড়ির সমস্ত ফার্নিচারই মানে কাঠের মিস্ত্রি, মানে প্লাই দিয়ে বা কাঠ দিয়েই কাজ হয়েছে আর কি। তো তারা মানে সেটা সমস্তই আমার বাড়িতেই বানানো হয়েছে, শুধুমাত্র এই ডাইনিং টেবিলটা ছাড়া। এই টেবিলটা আমরা নিয়েছি, তখন দেখলেও ভালো করে, বেশ যথেষ্ট বড় না বলো, চারজনের পক্ষে মানে অনেকটাই বড়, চারজনকে এখানে চাইলে ছজনও বসে করতে পারে। তো আবার ফোল্ডিং করে নিলে এইটুকু হচ্ছে, মানে জাস্ট খুব অল্প স্পেস নেয় আর কি। তো আমরা হোম টাউনে গিয়েছিলাম কিছু দেখতে জিনিসপত্র, তো তখন আমাদের এক মানে এক ঝলকে আর কি এই টেবিলটা ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল, তো আমরা ওখানে বুক করে দিই। তো টেবিলটা একমাত্র আমাদের হোম টাউন থেকে নেওয়া, বাকি সমস্ত কিছুই ফার্নিচার যা দেখছো মানে নতুন যেগুলো দেখলে আর কি, সবটাই আমাদের মিস্ত্রি বাড়িতেই করে দিয়েছে আর কি, বানিয়েছে। এইখানটায় বসে বানাতো, বাইরের ওই গ্যারেজটায় বসে বানাতো, তো এই এনিওয়ে এই ভিডিওটা আর কন্টিনিউ করছি না। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করো, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও। তো তোমার জন্য।